লাগাবি তো কাপড়টা খোলো তারপর তো লাগাবো কাপড়টা খোলো খোলো নে খোলো বলছো হাই ব্রো সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে কাকে নিয়ে রোস্ট করতে চলেছি থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝতেই পেরে গেছো সেই বুড়ো দাদা বৌদিকে নিয়ে তো আর বেশি কিছু বলছি নাই পুরো একদম ডাইরেক্টলি পয়েন্টে চলে যাই খেলা আজকে হবে হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো হ্যাঁ দাদা আমরা মোটামুটি ভালোই আছি তো তোমার কাজটা তাড়াতাড়ি শুরু করো আজকে একটা নতুন প্রাঙ্ক ভিডিও করতে চলেছে আর কি হ্যাঁ দাদা ইয়ার থেকে আর ভালো কাজ কি আছে প্রাং খুব বিশাল ইন্টারেস্টিং বুড়া বয়সে এছাড়া এর থেকে আর ভালো জিনিস নাই করে যাও দাদা করে যাও কিন্তু মানে এত শেয়ানা এত চালাক যখনই আমি কিছু করতে যাই ও ঠিক ধরে ফেলে নটি বৌদি আমার বৌদি বুড়া বয়সেও দাদা দু একটা কথা শুনবে অন্তত সব জিনিসটাই রাখবে নাই দু একটা কথা শুনবে বেশি নেই বন্ধুরা তো বুড়ো দাদা আমার একদম গরম হয়েই আগে থেকে আছে আর নতুন করে গরম হওয়ার কোনো দরকার নাই এরপরে কিন্তু আসল খেলা শুরু করে দিবে দাদা আমার আসল খেলা শুরু করে দিবে বলছি দাদা খাবে তো চিবাই খাবে না চুষে খাবে তবে দুটাই ইন্টারেস্ট বটে যেটাই খাও চুষে খেলো ইন্টারেস্ট আর চিবাই খেলো ইন্টারেস্ট তবে বিভিন্ন স্বাদ বিভিন্ন রকম তো মোটামুটি ভালো খাইয়ে যাও দাদা খাইয়ে যাও এই বয়সে খাবে না তো কোন বয়সে খাবে ওরে সালা দাদা চোখের স্টাইলটা বিশাল আছে তার মুখের স্টাইলটা বাহ দাদা বাহ লাইক আমার তরফ থেকে দুটো লাইক ওরে সালা আমার দেখে দাদাও দুটো আঙুল তুলছে বাহ বাহ দাদা বাহ তবে বৌদির মুখটা সেই ডেসের দিকে করে দাও দাদা ডেসের দিকে গন্ধটাও ভালো পাবে আর এনজয়ও ভালো পাবে কাপড়টা তোলো না একটু লাগাই বাহ দাদা কিন্তু চেড়চেড়ি বজাই বজাই বৌদির কাপড়টা তুলতে বলল বাহ তবে বেশি করে তুলতে বলবে দাদা আমরা যেমন একটু দেখা পাই তবে না ভালো লাগবে বললাম কাপড়টা তোলো একটু লাগাই দাদার বান্টু দাঁড়াই গেছে দাদা কিন্তু লাগাবে কেই এই ভালো সময়ে কোথাকার ভাষা এই কথাটা বলা যাবে নাই কারণ দাঁড়াই গেলে কিন্তু আর শুনিবে নাই বলছি কাপড়টা একটু খোলো আমি একটু লাগাই বৌদি লাগাবার সময় কি মাথায় কাজ করে না ড্রেসটাই কাজ করে যেটাই কাজ করে সেটা ঠিক থাকলেই হইলো মাথা ঠিক থাকার দরকার নাই দাদা বৌদি কিন্তু রাগিয়ে গেছে রাগলে তো আর তোমার যন্ত্র শুনবে নাই ও তো একদম স্প্রিং এর মতো হয়েই থাকবে বুঝাও দাদা বুঝাও ভালো করে বুঝাও একবার না বুঝলে দশ বারে বুঝাও কি বললাম দাদা একবার না বুঝলে দশ বারে বুঝাও ঠিক বুঝেছে এখন কাজ চালাও তবে বেশি করে উঠাবার চেষ্টা করবে আমরা একটু দেখবো দেখে মজা লিখবো আমরা আর কি করতে পারবো ও লেওড়ার দাদা আমার অনেকক্ষণ পর বৌদি দাদাকে ঘুম করাই নিয়েছে তবে হাতটা বৌদি ঠিক পয়েন্টে গেছে দাদা বৌদির হাতটা সামালে যদি টিপে দেই বিচির ভাত বেরেন যাবে তখন আবার রাত দাঁড়াবে নাই তখন আর এক ফের হয়ে বসে রইবে তো লেওড়ার দাদা লেওড়ার বৌদির কীর্তি দেখে এখন কীরকম মনে হচ্ছে কমেন্টে সবাই লিখে ফেলবে আর ভিডিওটা এখানেই শেষ করছি তবে পরের ভিডিওটা আবার মশলা মাখা হতে চলেছে।